জীবন এখন রমণীটি তো ঘরে প্রবেশ করেছে এখানেই তো বড় মজা ওকে কে যেতে দেয় চেনে না জানে না কোথায় বাড়ি বিল্লমঙ্গল বাইরে আর রমণীটি যেই প্রবেশ করেছেন বনি স্বামী এসে দরজাটাকে বন্ধ করে দিয়েছে বেলাটা ছিল দুপুর বেলা আচ্ছা আমি তো না দেখে যাব না আমাকে বলল তুমি বৃন্দাবনে যাও বলল সংসারী হবে না তাহলে কে সংসারী হয়েছো আমাকে ফেলে তুমি সংসার করছো এটা মনে একটা রাগ অভিমান দেখে যায় তোমার সংসারটা কত সুখী এই বিল্লমঙ্গল করেছে কি ছলনার আশ্রয় নি সঙ্গে সঙ্গে বলে উঠল যেই বলেছে ভিক্ষাং দেহি বণিক চিন্তা করলেন অহল্লা তো এখন ভগবানের কাছে যাবে স্নান করে এসেছে শুদ্ধ বস্ত্র পরিধান করেছে তা এই সুযোগে আমি না হয় ভিক্ষাটা দিয়ে আসি বণিক দরজাটা খুলে দিয়েছেন আর চাল ডাল নিয়ে বলে উঠলেন বৈষ্ণব ঠাকুর ভিক্ষাটা নিয়ে কাছে কৃষ্ণগোপাল পৈতা রয়েছে দেখলেই তো ভক্তি আসবে বলে ঠাকুর ভিক্ষাটা নিন ভিক্ষাটা নেবে কি করে তার তো ভিক্ষায় মন নয় ভিক্ষার মন তো আদৌ নেই তার তো মন ওইদিকে মনে মনে ভাবছে এনার কাছ থেকে আমি যদি ভিক্ষা নিই তাহলে ওনার সঙ্গে দেখা হবে কি করে এমন ভাবের কথা যেন এনার উনি বিল্লমঙ্গলের দিকে তাকিয়ে বলছে কি ঠাকুর না নাও ভিক্ষা হ্যাঁ বণিক আমি না তিন দিন কিছু খাইনি যদি আজকের কৃপা করে তোমার বাড়িতে একটু সেবার ব্যবস্থা করে দিতে তাহলে আমি পরিতৃপ্ত হতাম আনন্দ পেতাম একটু সেবা পেতাম দুপুরবেলায় কোনো অতিথি যেচে সেদে যদি বলে মা আপনার বাড়িতে আজকের একটু সেবা নেব আপনি কি তাড়িয়ে দেবেন না দেওয়া উচিত বৈষ্ণবকে দেখেছি সে বৈষ্ণব হোক আর নাই হোক যদি কোনো অতিথি হোক পথের কাঙাল যদি হয় কাঙাল ইনি যদি হয় দুপুরবেলা খেতে চেয়েছে দেব না এটা কেমন কথা আমি আমি সুস্বাগত বসিয়েছে অহল্লা অহল্লা তুমি এক কাজ করো রন্ধন করো আজকের একটু অতিথি সেবা হবে আর অহল্লা দিক থেকে হেঁকে বলছে আমি পারবো না রন্ধনশালায় আর যেতে যা হয়েছে সেবা দুজনের মতো ওইটুকুই আমি আর রান্না করতে যেতে পারবো না বললে শোনো অতিথি বলে আমার অতিথি সেবা আগে নয় আগে ভগবানের সেবা তখনই বললে হে মা অহল্লা তুমি কি জানো না অতিথি সাধুগুরু বৈষ্ণব সহজে কারোর বাড়িতে আসে না কখন আসে জানো অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে অনেক ভাগ্যের ফলে আজকে যে এত ভক্তের সেবা নরনারায়ণ সেবা দুটি নয়ন জুড়িয়ে যাচ্ছে দেখে অপরূপ অপরূপ সুন্দর এই যে সাধুগুরু বৈষ্ণবের আগমন এটা কি এক জন্মের ভাগ্যে অত সহজ নয় যদি তার ভাগ্য সুপ্রসন্ন হয় ভাগ্য যদি তার ভালো হয় তবে আপনাদের মতো এমন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পাওয়া তাই বলছেন অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে রে হয় বৈষ্ণব সেবা রে হয় বৈষ্ণব সেবা বলেন গৃহে হয় বৈষ্ণব সেবা রে কি হয় বৈষ্ণব সেবা শোনো না দিয়ে বৈষ্ণবের সেবা নিস্তার পেয়েছেন কেবা না দিয়ে বৈষ্ণবের সেবা নিস্তার পেয়েছে কেবা আহা তার সাক্ষী যুধিষ্ঠির রাজন সবাই তো জানি ভগবান তার ঘরে সেবা না নিয়ে কার কাছে গিয়েছিলেন বিদুর এক ভিখারির কাছে গিয়ে সেবা নিচ্ছে
তা বলছে আগে অতিথির সেবা তারপরে ভগবানের সেবা। ভগবানকে সেবা দিতে গেলে সে তো অহংকারের জিনিস গ্রহণ করে না। ভগবান একটাই কিছু পারল না আজও নিজেকে সহ্য করতে, নিজের অহংকার নিজে রাখেন না, তাই দর্পহারী মধুসূদন আর অপরের অহংকারও তিনি রাখেন না। দর্প তার চূর্ণ করবে, হয়তো আজ নয় কাল, কালে নয় পরশু, করবেই করবে। তা সেই ভগবান আজকের কোনো অতিথি যদি আসে তাকে আগে ভগবানের জ্ঞানের সেবা দিতে হয়। তা তুমি রন্ধন করো, এসো তাড়াতাড়ি। হল বলে স্বামী তুমি বসাও, আমি এক্ষুনি যাচ্ছি, রন্ধন করেছি, রন্ধন করেছি। কিন্তু ডাকবে কি করে, মাথায় ঘোমটা দিলে। স্বামীকে ডেকে বলছে, স্বামী তুমি এক কাজ করো, তুমি ওই আসন দাও, জল দাও, আমি খাবারটা নিয়ে যাই। যখন ওই খাবারটা নিয়ে আসছে তখন অহল্যার বদনটি একেবারে ঢাকা। ধীরে ধীরে সে খাবারের পাত্রটি দিয়ে চলে গেছেন। বিল্বমঙ্গল মনে মনে চিন্তা করছে, আমি কি খাবারের জন্য এসেছিলাম, আমি তো দেখব বলে এসেছিলাম। কিন্তু মস্তকে অবগুণ্ঠনটি এমনভাবে তুমি দিয়েছো রমণী, তোমার বদনখানা দেখা হলো না। আবার ভাবছি আর খাবার জুটবে কি না জুটবে, খেয়ে তো নি, খেয়েও নি, এমন খেয়েছি এমন ভাবের ধারার খাওয়া যেন কতদিন ক্ষুধার্ত কিছু পাইনি, পেয়েছি তাড়াতাড়ি করে খেয়েছি। পাশে বণিক বসে চিন্তা করলেন, এবারটা নিশ্চয় খিদে পেয়েছে, আর একটু দেব বাবা, আর একটু দেবে, দেবে বলেছে। তাহলে দ্বিতীয়বার যদি আসি মাথার ঘোমটাটা ছোট হবে, আমার খিদে পাইনি কিন্তু মনের খিদেটা রয়ে গেল, আরেকটু খাবার, আরেকটু খাবার। বলতে বণিক গিয়ে বলে, হ্যাঁ গো অহল্যা তুমি কেমন মেয়ে, অতিথিকে সেবা দিয়ে দ্বিতীয়বার কি লাগবে না লাগবে, যেতে হবে না, জানতে হবে না, দেখতে হবে না, আর একটু খাবার নিয়ে চলো। অহল্যা বলে, দেখো আমি তো ভেবেছি অত দিয়েছি তো আরো চাইবে, আচ্ছা ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি। প্রথমে ঘোমটাটা ছোট ছিল, মা দ্বিতীয়বার আরো বড়, এত বড় আর তো দেখার কোনো সম্ভব নয়। কোন প্রকারে খাবারটি দিয়ে চলে গেছে। বিল্বমঙ্গল মনে মনে ভাবছে, আমার ভাগ্য আর হলো না, যা খেয়ে নি চলে যাই বাবা, যে পথে এসেছি সেই পথে যাই। খাবার শেষ করে চরণ হস্ত বদন ধৌত করেছে, বলে বণিক আমি তাহলে আসি। আসি বলতেই বলে উঠল, সাধুগুরু বৈষ্ণবের সেবার অন্তে দক্ষিণা দিতে হয়, তা আমি কিছু দক্ষিণা দিই। দক্ষিণা একটা সুযোগ ভালো এলো তো, ভালো সুযোগ পেয়েছি। এ বাবা, সুযোগ তো মানব জীবনে বহুবার আসে না, বারবার আসে না, সুযোগ যেচে সেতে এসেছে, এই সুযোগের সদ্ব্যবহার করব। বলি যদি আমাকে দক্ষিণা দিতেই হয়, আমি তোমার কাছে যা চাইব তুমি আমাকে তাই দেবে, যদি থাকে প্রতিজ্ঞা করলাম, আমি দেব, আমি দেব, 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 দেবই। রে বলি যদি দিতেই হয় আজই এক্ষুনি নিজের স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে আমার হস্তে দক্ষিণা স্বরূপ দান করতে হবে। অসম্ভব, ভণ্ড, প্রতারক, মিথ্যাবাদী বৈষ্ণবের কুলাঙ্গার তুমি এড়িয়ে যাও। সাবধান বলি, এখনো উপবীত আমার আছে, কৃষ্ণ কথা আমার বুকে আছে, আমি তোমার ঘরে বসে তোমাকে দিয়ে যেতে পারি অভিশাপ, দিও না। আমি কথা দিয়েছি তো, কথা আমি রাখব, আমি কথা রাখব, কারণ আমি বলেছি যখন দেব দক্ষিণা দেব, এক মাস আমি যাবো আর আসবো। চলেছে অহল্যা, 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 অহল্যা তখন ভগবানকে সেবা দিচ্ছে। কি অপরূপ দৃশ্য, স্বামী তার স্ত্রীকে অন্যের হাতে তুলে দেবে আর সেই স্ত্রী তখন ভগবানের শ্রীপাদ। তুমি মঙ্গল করো হরি, তুমি মঙ্গল করো, সবাইকে মঙ্গল। আমি তোমার চরণে এসেছি দাসী, জন্ম জন্মান্তরে যেন দাসী হয়ে থাকতে পারি, তুমি মঙ্গল করো। হরি বল, হরি বল, হরি বল। আমার কিছু নেই, কি দেব তোমায়, যেদিকে নিহারি সকলি তোহারি, কি বা আছি আমার কি বা দেব তোমায়। সেই জন্য আপনারা শুনেওছেন জেনেওছেন,
ভগবান কৃষ্ণ এমনই যে তাকে ভালোবাসে ভক্তকে তার বেশি ভালোবাসে কাঁদাবে দুঃখ দেবে তবু যদি তাকে না আমি ভুলে যাই সে আমাকে ভুলবে না তার প্রমাণ তো পেয়েছেন সুদামা বলুন তো বাবা আমরা ভগবানের চরণ সেবা করি আজকের ভগবান ভক্তের চরণ সেবা করেছে হরি বল হরি বল চরণ ধৌত করে দিয়েছে সেই চরণ ধৌত বাড়ি ভগবান ফেলে দেননি ভগবান নিজের সর্বঙ্গে মেখেছে বলেছেন সুদামা আমার বহুদিনের জ্বালা জুড়িয়ে গেল এই তো ভগবান এটা ভগবানের রীতিনীতি তখন বলেছিল যখন রাজভোগ খেতে দিয়েছে খাবে সুদামা বহুদিন খামা নেই খেতে আসেনি বন্ধু ভালোবেসে দিয়েছে আর আমার কাছে খুঁত গুঁড়ো এটা তো দিতে পারি না তা আমি খাই খেতে যাবে তখন ওই ভগবান কৃষ্ণ হাত বাঁধা দিয়ে বলেছিল বন্ধু তুমি আমার জন্য কিছু আনো তখন বলেছিল বন্ধু কি আনো কি আমি নিয়ে আসবো যে আমি তোমাকে দেব কি দিব কি দিব বন্ধু কি বা দিব আমি কি দিব দিব বন্ধু কি বা দিব আমি যেই ধন তোমায় দেব সে বললেন অহল্লা সেবা হয়ে গেছে হ্যাঁ এসো বলে কেন দক্ষিণাটা দেব বলে দক্ষিণা চাল ডাল টাকা পয়সা বললে ও সব কিছু নেবে না আজকে তোমাকে সুন্দর করে আমি সাজাবো আর সেই অতিথির হাতে তোমাকে তুলে দেব বাহ এটাই সেবা তাহলে এটাই তার দক্ষিণা এই আমাকে বললে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে বললেন পতিব্রতা নারী হন তারা যারা স্বামীর কথা রক্ষা করে সুন্দর করে সাজিয়েছি যেমন করে সাজালে সুন্দর লাগে ঠিক সেইভাবে কি গো ভাবা বেশি
শেষ বন্ধন করে দিয়েছে সোনার কাঁটা দিয়ে সুন্দর করে সাজিয়ে এইবার যখন গিয়ে তুলে দিয়েছি বিল্ল মঙ্গলের কাছে গিয়ে বলে উঠলেই হলো আমার সহধর্মিনী কথা দিয়েছিলাম কথা রাখলাম চলে গেলেন বণিক অহল্লার মুখে কোনো কথা নেই শুধু ভগবানকে ডেকেই যাচ্ছে হে হরি তুমি আমায় রক্ষা করো বিল্ল মঙ্গল একটু একটু করে কাছে আসছে না আর বলে উঠছে না বাহ খুব সুন্দর সুন্দর কে সাজিয়েছে তোমাকে স্বামী আমার কাছে এসো এসো এগিয়ে আসছে এগিয়ে যাচ্ছে বিল্ল ঠাকুর এগিয়ে যায় আসছে ওদিকে অহল্য এগিয়ে ধীরে ধীরে যখন ওই সবে হাতটি বাড়িয়েছি পরশ করতে যাবি তখনই বিবেক দংশন করে বলে উঠল রে বিল্ল কি চাস এই কামিনী কাঞ্চন না কৃষ্ণচর কৃষ্ণচরণ না কামিনী কাঞ্চ কামিনী কাঞ্চনের মোহ বেশি দিন নয় সত্য ভগবানের নাম সত্য ভগবানের চরণ চির সত্য কি চাস কৃষ্ণচর নত জানু হয়ে বসলে আমাকে ভিক্ষা দা আমি কি তোমার স্বামী কেশ বন্ধন করে দিয়েছে সোনার কাঁটা দিয়ে ওই দুটো সোনার কাঁটা আমাকে দিয়ে দাও মাত্র দুটো সোনার কাঁটা দিলেই সন্তুষ্ট হ্যাঁ তাড়াতাড়ি করে খুলে দিয়েছে এই সোনার কাঁটা দুটো খুলে দিতেই বিল্লমঙ্গল দু হাতে শক্ত করে ধরে আছে এবার তুমি নয়ন বন্ধ করে আমার দিকে হাত বাড়িয়ে থাকবে এই পৃথিবীতে এমন উপহার কেউ দেবে না আমি তোমাকে যা উপহার দিয়ে যাব কি উপহার একটু পরে দেখবে নয়ন বন্ধ করে অহল্লা দাঁড়িয়ে আছেন বিল্ল মঙ্গল সোনার কাঁটা দুটো নিয়ে নয়নে বিদ্ধ করে মনি দুটো উপরে উপহার দিল অহল্লার দু হাতে নয়ন থেকে ঝরঝর করে রক্ত ঝরে পড়ছে যে নয়ন এমন মাকে দেখে সম্মান দেয় না যে রাধা গোবিন্দের যুগল চরণ দর্শন করে না যে নয়ন শুধু পাপে নয় সেই নয়নের কি বা প্রয়োজন উপরে তুলে দিয়ে চরণে আছড়ে পড়লে বললে তুমি আমার মা তুমি আমার মা তোমার চরণে আমাকে ঠাঁই দাও মা নয়ন মেলে দেখো আমি তোমাকে কি দিয়েছি অহল্লা নয়ন মেলেছে দেখলো দুটো সোনার কাঁটা দিয়েছি আর ও বেটা দিল আমাকে নয়নের মনি চি 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 এ তুমি কি করেছো তোমার নয়নের মনি দুটো আমাকে উপহার দিলে কেন যে নয়ন তোমার মতো মাকে দেখে না যে নয়ন শুধু পাপের দিকে চলে যাচ্ছে কি হবে মা তুমি আমার মা আমি মা জীবনে কেউ আমাকে মা বলে ডাকেনি কারণ আমার কোনো সন্তান সন্ততি নেই তুমি অন্ধ নাম কি তোমার বিল্লমঙ্গল বাড়ি কৃষ্ণবেন্না নদীর তীরে কৃষ্ণবেন্না গ্রাম বাবা মা সবাই চলে গেছে একা রয়েছি পড়ে এবার শুধু বসে আছি যাবার কবে আমার সেই দিন হবে আজ বুঝলে কবে সেই দিন হবে আগে বুঝো না কিন্তু তুমি অন্ধ যাবে কোথায় বৃন্দাবন ওই কৃষ্ণ গোপালকে তুলে নিয়েছে মার হাতটা নিজের মাথায় রেখে বলছে মা আশীর্বাদ করো মা আমি যেন বৃন্দাবনে যেতে পারি চলে রে আমার মন যমুনা পুলিনে আছে মধুর বৃন্দাব ও মা আমাদেরও যেতে হবে নিজ নিকেতনে যেন যেতে পারি সেই বৃন্দাবন যে বৃন্দাবনে গেলে আনন্দ পাব রাধা গোবিন্দকে পাব অন্তত সেখানে যেন যেতে পারি তাই বলছে মন অনেক কিছু করেছো সারা জীবন এবার অন্তত চলো নিজ নিকেতন
যমুনা ফুলিনে আছে মধুর বৃন্দাবন আমার যমুনা ফুলিনে আছে মধুর বৃন্দাবন পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরি চন্দ্র রাধে ছড়িয়ে আছে শ্রীহরি চন্দ্র আমার চলে রে আমার ম চলো মা নিজ নিকেতন চলো মন মধুর বৃন্দাবন যার নয়নের মনি নেই যে অন্ধ সে কি করে যাবে বাবা পড়ে যাচ্ছে খাটা বিঁধে যাচ্ছে কত বন কত জঙ্গল কত পাহাড় কত নদী পেরিয়ে তবে যেতে হবে কত কষ্ট ওরে দেখা দে কৃষ্ণ রে দেখা দে একমাত্র তুই আমার আপন রে একায়ে কেউ নেই কেউ নেই ভগবান কি থাকতে পারে ভক্তের এই রূপ দশা দেখে যে ভক্ত তার নয়নের মনি দুটোকে উপরে তুলে দিতে দ্বিধাবোধ করেন তাহলে সে কত ভালোবেসেছে কৃষ্ণকে ভক্তির কাছে এসেছিলেন তবে কেমন ভাবে রাখালের বেশে ধারণ করে কাঁধে নিয়েছিলেন দধির ভাণ্ড বললেন এই যে শোনো তুমি ডাকছো কেন খিদে পেয়েছে খাবে বুঝি তুই কে রে এত সুন্দর ছেলে কথা বলছিস আমার সাথে এই জঙ্গলে কেউ কথা বলে না সবাই চলে যাচ্ছে আমি বলছি আমাকে বৃন্দাবনে নিয়ে চলো কেউ নিয়ে যেতে চাইছে না বলছে এই দেখো আমাকে ছিনে তোমার লাভ কি আমার কাঁধে দধির ভাণ্ড আছে তুমি খাও করি নে লাগবে না আমার মা বলে পাঠিয়েছে যেজন কাঙাল কাঙালিনী হবে তাদের কাছ থেকে করি নিবি না করি নিবি তাদের কাছ থেকে যারা জীবনে কোনো দিন হা কৃষ্ণ তোমার হলাম বলে চোখে জল ফেলে না তাদের কাছ থেকে নেবে আর তাদের কাছ থেকে নেবে না যারা সদাই হরি বলে নয়নে জলে হাসে ওদের কাছ থেকে নেবে তুমি তো কাঁদছো হা কৃষ্ণ খাও এই খাওয়াচ্ছে তাহলে ভগবান ভক্তকে দিচ্ছে ভক্ত ভগবানকে দিচ্ছে দুজনের সেবা পাওয়ার পরে বলছে তোর বাড়ি কোথায় রে আমার বাড়ি আমার বাড়ি ধরা পড়ে যাবো না ভক্তের বাঁধরে যদি বেঁধে যাই ছাড়া পাবো না এই না না আগে বল তোর নাম কি আমার নাম রাখাল তোমার নাম বিল্লমঙ্গল অত বড় নামে ডাকতে পারবো না আজ থেকে তুমি আমার বন্ধু তাই তোমাকে আমি ডাকবো মঙ্গল দাদা বলে এই রাখাল আর মঙ্গলে বড় মিল হয়ে আছে তুমি আমার বন্ধু আমি তোমার বন্ধু তা তোর বাড়িটা বল বৃন্দাবন যেই বলেছে বৃন্দাবন এই বন্ধু এই পেয়েছি তোকে আমি তুই আমার বন্ধু ধর আমার হাত বৃন্দাবনে নিয়ে চল ভগবান চিন্তা করলে বেটা আমি তোমার হাত ধরলে তুমি তো সব দেখতে পাবে আমার পরশ পেলেই তো ঘুচে গেল তোমার অন্ধত্ব তোমার হাত তো আমি ধরবো না ভগবান হাত বাড়াচ্ছে না বলে এমন বন্ধু মুখে বলে বন্ধু আমি বিপদে পড়েছি হাত ধরে নিয়ে যেতে পারছি না বলে পারতাম হাত আমি ধরতাম
ধরিনি কেন জানো আমার কাঁধে আছে দধির বন্ধ তুমি অন্ধ কোথায় বলতে কোথায় পা ফেলবে তার নেই আমি বাচ্চা ছেলে তুমি অনেক বড় আমাকে টান মারলে আমি পড়ে যাব দধির বন্ধ ভেঙে যাবে ভেঙে গেলে কি হবে বলো সব শেষ হয়ে যাবে তাই আমার চরণে নূপুর আছে এই নূপুরের ধ্বনিটাকে অনুসরণ করে চল ভগবান কৃষ্ণের চরণে নূপুর বাজাচ্ছে ভক্ত আছেন পশ্চাদে ভগবান পিছনে রুনুঝুন রুনুঝুন নূপুর বাজা বাজাই নূপুর বাজাই রুনুঝুন রুনুঝুন নূপুর বাজে নূপুর বাজে সহজে ধরা দেবে ঠিক বৃন্দাবনে এসে গুজরাট ঘাটি বসেই ভগবান কৃষ্ণ বসে আছেন নূপুরের শব্দ নেই আর বলেই দিয়েছে যেখানে নূপুরের ধ্বনি বন্ধ সেটাই বৃন্দাবন বললে এই রাখাল তুই যে চলে গেলি আমাকে না বলে হ্যাঁ এই বন্ধু তুই আমার আমার হাতটা ধরলি না তুই এখানে কোথায় রাখলি কিছু বুঝতে পারলাম না বললে শোনো বন্ধু আজ থেকে করো ভজন আমি তোমার হাত ধরবো এসে পিছনেই তোমার ঘর ছোট্ট করে ঘর আমি আসব মানে এখনো তোমার বাকি আছে আমি আসব এই শুরু করলো ভজন সাধন ভিক্ষা মাধুকরী দিনে যায় রাতে যায় আর যখন সহ্য হয় না হে কৃষ্ণ কত ছলনা করবে তুমি আমার সাথে কেন নিয়ে আসলে বৃন্দাবনে পথেই আমার মৃত্যু হতো নিয়ে এসে কেন তুমি অধরা ধরা দিলে না তুমি দেখা দাও হরি তুমি দেখা দাও তুমি দেখা দাও কি আকুলি কি তার ব্যাকুলি এ যদি তুমি দেখা আমাকে না দাও দিতে হবে না তোমাকে আমায় দেখা দিতে হবে না আমি ওই যমুনার চলে আত্মহত্যা করব তবুও জানব কৃষ্ণ বন্ধুকে না পেয়ে আমি মরে গেছি জীবনে যার কেউ নেই বাঁচার মরদার দুটোই সমান কিন্তু কি দেব তোমার চরণে যদি রাখালটা আসতো ওই রাখালের হাতে তোমাকে দিয়ে দিতাম গো ওর মা তো ক্ষীরসর নবনী তৈরি করে দিয়ে বলতাম ও কাঙালের ঠাকুর ওকে নিয়ে যা রাখাল তোর মাকে বলিস আমার কাঙালের বন্ধুর হরি ও যেন তোদের বাড়িতে ভালো মন্দ সেবা পায় ভগবান সেই যেন মনে মনে ভাবছে তুমি কাকে বলছো সেই তো আমি আমি তো সেই বসেছে শেষ সেবা আর এ জীবনে সেবা দেওয়া হলো না বিল্লমঙ্গলের আজ শেষ দিন একটু পরেই যার প্রাণ চলে যাবে হরির কাছে বসে কাঙাল ঠাকুরের কাছে বসে কি দিয়ে পুজিব ভগবান ও গো তোমারে আমি কি
দিয়ে পূজিব ভগবান জানি যখনই ধীরে ধীরে এইবার চলেছে হামাগুড়ি দিতে দিতে উঠবার ক্ষমতার নেই জরাজীর্ণ দেহ বন্ধু মরার সময় এলি না বন্ধু তুই যেখানেই থাকিস আমার এই কৃষ্ণ গোপালকে নিয়ে যাস ঠিক সেই সময় রাখাল ডাকছে মঙ্গল দাদা মঙ্গল দাদা ও মঙ্গল দাদা কে রাখাল এসেছে রাখাল এই রাখাল শোন আমার কৃষ্ণটাকে রেখে দিয়েছি কুড়ে ঘরে ওকে নিয়ে যাস তোর মায়ের কাছে তুলে দিস বলি সখীর নবনী ভালোবাসাকে ভালো ভালো বেশি বেশি খেতে দিতে তুমি কোথায় যাচ্ছ মরতে 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 মানে যমুনার জলে প্রাণ বিসর্জন দেব এ মা মরতে যাচ্ছ যমুনার জলে প্রাণ বিসর্জন দেবে অন্ধ বেটা কোথা কি আছো জানে না তাই কাজ করো যখন আমি তোমার বন্ধু এসে পড়েছি তুমি আমার হাতটা ধরো আমি নিয়ে যাচ্ছি গায়ের জ্বালা বাড়ে যখন হাত ধরে বলেছিলাম বৃন্দাবনে আন তখন আনলো না আমি মরতে যাব শুনেছে নাকি আমার বন্ধু আমি মরতে যাচ্ছি ও আমাকে বাধা না দিয়ে আমাকে না বাঁচিয়ে আমাকে বলছে আমার হাতটা ধরো আমি নিয়ে যাচ্ছি এই কি বন্ধু ধরো না হাত হাত ধরবো তুই আমাকে নিয়ে যাবি দেখো না কোথায় নিয়ে যাই হাতটা বাড়িয়ে দিয়েছে বাড়িয়েছেন বিল্ল মঙ্গল হাত বাড়িয়ে দিয়েছে দুই হাত যখন চার হাত হয়েছে পরশমণির পরশ পিলে লোহা যেমন সোনা হয় বিল্ল মঙ্গলের অন্ধনয়নে আজ দৃষ্টি শক্তি ফিরে পেল সঙ্গে সঙ্গে বলে উঠল বন্ধু বলে সম্মুখে চলে যাও তোমার জন্য দুজনে আমরা দাঁড়িয়ে আছি যুগলে দর্শন করো নয়ন ভরে একদিকে বিল্লমঙ্গল ছুটেছে অপর দিকে চিন্তামণিও আসছে কি মিল চিন্তামণি আসছে কেন
সবাই বলেছে হ্যারি চিন্তা এটা তোর কি করা উচিত হয়েছে তুই বিল্লমঙ্গলকে যে পতিতালয় থেকে বার করে দিলি একবারও তার খোঁজ রেখেছিস সে কি খেয়ে বেঁচে আছে কোথায় আছে কিভাবে আছে চিন্তামণি শুনেছে যে আমার ঠাকুর আমার জন্য সে অন্ধ হয়ে গেছে তাহলে এটা আমার অপরাধ না আমি বৃন্দাবনে যাব ওই ঠাকুরের হাত ধরব আমি সারা বৃন্দাবন ঘুরব চুরাশি ক্রস বৃন্দাবন ঘুরব আর মুখে বলবো জয় রাধে জয় রাধে প্রজাধুরি অঙ্গে মাখাব যমুনায় দেহ ভাসাইব আর সেই সময় বিল্লমঙ্গল মন্দিরে গিয়ে দেখলো হা কৃষ্ণ যুগলে দাঁড়িয়ে আছে কৃষ্ণ জেনে কানাম গোকুল চিন্তা ধাম পিছনেই চিন্তামণি সেদিকে হুশ নাই আর সে মহতার তো নেই কে এলো কে গেল কে ডাকলো আয় এসে শ্রী ভগবান কো বারং বারং প্রণাম বারং বারং প্রণাম একবার মায়ের উলু ধ্বনি নাম গোকুল চিন্তা ধাম এসে শ্রী ভগবান কো বারং বারং প্রণাম বারং বারং প্রণাম জয় সীতানন্দ জয় 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 কৃষ্ণ চন্দ্র জয় সীতানন্দ জয় 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 কৃষ্ণ চন্দ্র অমর জয় সীতানন্দ জয় 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 কৃষ্ণ চন্দ্র জয় সীতানন্দ জয় 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 কৃষ্ণ চন্দ্র নিধুবনে নিত লীলা পরম আনন্দ কৃষ্ণ জিনকা নাম গোকুল চিন্তা ধাম 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 গোকুল চিন্তা ধাম গোকুল চিন্তা ধাম প্রেম সে বলিয়ে রাধা গোবিন্দ কি বৃন্দাবন ধাম কি ঠাকুর সেই চেনা কণ্ঠস্বর আবার এসেছে একেবারে তাড়াতাড়ি করে মন্দির থেকে এসেই চিন্তামণির চরণ দুটো জড়িয়ে ধরেছে তুমি আমার গুরু কৃষ্ণের গুরু যেমন প্রেমের গুরু ছিল রাই বিনোদিনী কলিযুগে বিল্লমঙ্গলের প্রেমের গুরু চিন্তামণি তোমাকে যদি না পেতাম তোমার নামে যদি না পৌঁছতাম তাহলে আমার গোবিন্দকে পাওয়া হতো না আমার রাধারানীকে পাওয়া হতো না 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 তুমি পতিতা নাও সেই পতিতা বলে তোমাকে আমি অসম্মান দেব না অসম্মান করব না আজ থেকে তুমি বৈষ্ণবী আমি যদি হই দাস তুমি হবে দাসী আমি যদি হই ব্রাহ্মণ তুমি ব্রাহ্মণী দুজনে সেবা করব থাকব ভজন করব সাধন করব পাকাল মাছের মতো দুজনেই গাইব সবাই গাইব আজকে রাধে রাধে এই চিন্তামণি হলো বিল্লমঙ্গলের প্রেমের গুরু এই কথাগুলো শুনছেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু
মনে মনে ভাবছেন কি প্রেম, একে দেখিয়ে দিল জগৎকে, কি শিক্ষা দিয়ে গেল। ওই জন্য ভগবান সরাসরি লীলা করেন, জীব শিক্ষা দিয়ে আবার ভক্তের দিয়ে শিক্ষা দিয়ে যান। এইরকম ভালোবাসো, ভালো যদি বাঁচতে হয় বিল্লমঙ্গলের মতো ভালোবাসো, ভালো যদি বাঁচতে হয় চণ্ডীদাসের মতো ভালোবাসো। তুলসীদাস যে রত্নাবলী যার স্ত্রী, বিল্লমঙ্গল কতটুকু চিন্তামণিকে ভালোবেসেছিল তার অধিক অধিক বেশি তুলসীদাস ভালোবেসেছিল তার স্ত্রীকে। নিজের স্ত্রী তুচ্ছ তুমি দূর, আজকে সে হয়ে গেল তুলসীদাস। ভাবা যায়, ভালোবাসো, বাসায় দোষ নাই, তবে এইরূপ ভালোবাসো যে ভালোবাসায় তোমাকে দেখে আরো দশজন শিক্ষা হয়, সেইরূপ ভালোবাসো। তাই এই বিল্লমঙ্গল চিন্তামণিকে এই বৃন্দাবনে রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। সবাই ভালো থাকুন। আনন্দ নব ঘনশ্যাম হে দি সুন্দর নয়ন বিরা চরণে শরণামিলা ধন্য ত্রিভুবন আনন্দ নব ঘনশ্যাম কৃষ্ণ যে ভক্ত ভিখারী হৃদি কুঞ্জ কানন বিহারী কৃষ্ণ যে ভক্ত ভিখারী হৃদি কুঞ্জ কানন বিহারী আমার কৃষ্ণ যে ভক্ত ভিখারী কৃষ্ণকে সব মুরারি আবার কৃষ্ণকে সব মুরারি।